আজকে নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী দশের দূরত্ব ও উচ্চতা নিয়ে আলোচনা করব মূল আলোচনার পূর্বে এ অধ্যায়ের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব মনে করো একটি গাছ যার উচ্চতা এ বি গাছের চূড়া বা শীর্ষবিন্দু এ এবং গাছের গোড়া, অর্থাৎ পাদবিন্দু কিংবা পাদদেশ বি গাছের পাদদেশ বি বিন্দু হতে বিশ মিটার দূরে ভূমি সমান্তরালে সি বিন্দুতে তুমি দাঁড়িয়ে আছো এখানে এবি গাছের উচ্চতা গাছের উচ্চতাকে বলে উর্ধরেখা বা উলম্ব রেখা। এবং ভূমি বি কে বু রেখা বা সয়ন রেখা বলে মানুষের স্বাভাবিক দৃষ্টি হয় ভূমি সমান্তরালে অর্থাৎ সি বিন্দুতে গাছের শীর্ষ এ বিন্দু এর উন্নতিকোণ এ সি বি কোণ সুতরাং আমরা বলতে পারি ভূতলের উপরের কোনো বিন্দু ভূমি সমান্তরাল কোনো রেখার সাথে যে কোন উৎপন্ন করে তাকে উন্নতিকোণ বলে এখানে উন্নতিকোণ থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি যে কোনো মাপের হতে পারে এই ক্ষেত্রে কোণের ত্রিকোণমিতিক অনুপাতের টেন থার্টি সাইন ফর্টি ফাইভ ইত্যাদির জানা প্রয়োজন এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ সি বি কোণের সাপেক্ষে এবি লম্ব বিসি ভূমি আবার বিএসি কোণের সাপেক্ষে এবি বূমি বিসি লম্ব তার মানে হল কোণের সাপেক্ষে লম্ব ও ভূমি পরিবর্তন হবে এখানে গাছের পরিবর্তে টাওয়ার স্তম্ভ মিনার খুঁটি বা পিলার যে কোনো কিছু থাকতে পারে অনুশীলনী দশের এগারো নং একটি গাছের পাদদেশ থেকে বিশ মিটার দূরে বোতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতিকোণ সিক্সটি ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো এখানে সম্পাদ্যের মতো করে চিত্রের বর্ণনা দিতে হবে মনে করি গাছের উচ্চতা বি ইকুয়েল এইচ মিটার গাছটির পাদবিন্দু বি হতে বিশ মিটার দূরে সি বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি অর্থাৎ বি সি ইকুয়েল বিশ মিটার এবং সি বিন্দু হতে এ বিন্দুর উন্নতি কোন সিক্সটি ডিগ্রি এখানে ভূমির দৈর্ঘ্য বিসি দেয়া আছে এবং উন্নতি কোনো এ সি বি সমান সিক্সটি ডিগ্রি এ অঙ্কগুলো সাধারণত যে কোনো দুইটা ইনফরমেশন দেয়া থাকে অন্যটি নির্ণয় করতে হয় সিকোনের সাপেক্ষে বিসি ভূমি এবং এবি লম্ব আমাদের গাছের উচ্চতা এবি অর্থাৎ এইচের মান নির্ণয় করতে হবে অর্থাৎ আমাদের খেয়াল করতে হবে কী মান দেয়া আছে আর কি বের করতে হবে এখানে ভূমির দৈর্ঘ্য দেয়া আছে এবং উন্নতি কোন দেয়া আছে লম্ব অর্থাৎ গাছটির উচ্চতা নির্ণয় করতে হবে আমরা জানি ভূমি এবং লম্বের সাথে সম্পর্কিত টেন সুতরাং এ বি সি ত্রিভুজের টেন এ সি বি কোনো ইকুয়েল বি বাই বি সি টেন সি বি কোনো যে কথা টেন সি বি কোণের মান সিক্সটি ডিগ্রি আমরা জানি এ বি এর মান এইচ এবং বিসি এর মান টোয়ান্টি টেন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি ইকুয়েল এইচ বাই টোয়েন্টি আর গুণন করি এইচ ইকুয়েল টোয়েন্টি রুট থ্রি এখন আমরা রুট থ্রির মান বসাই রুট থ্রির মান বসিয়ে ক্যালকুলেশন করলে এইচ ইকুয়েল থার্টি ফোর পয়েন্ট সিক্স ফোর ওয়ান সামথিং সুতরাং গাছটির উচ্চতা থার্টি ফোর পয়েন্ট সিক্স ফোর ওয়ান মিটার প্রায় এটাই নিউ আনসার উনশন্নি দশের দশের অনুরূপ একটি গাছের পাদদেশ থেকে কিছু দূরে একটি নির্দিষ্ট স্থানে গাছের শীর্ষের উন্নতি কোণ থার্টি ডিগ্রি এবং গাছটির উচ্চতা দশ মিটার হলে গাছ থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করে এখানেও সম্পাদ্যের মতো করে চিত্রের বর্ণনা দিতে হবে মনে করি এবি গাছের পাদবিন্দু বি পাদবিন্দু বি থেকে কিছু দূরে বুতলে নির্দিষ্ট স্থান সি সি বিন্দু হতে গাছটি শীর্ষের উন্নতি কোণ থার্টি ডিগ্রি অর্থাৎ গাছটি হতে সি বিন্দুর দূরত্ব কত আমরা তা জানি না আমরা মনে করি বি সি ইকুয়েল এক্স মিটার এবং সি বিন্দু হতে গাছটির শীর্ষের উন্নতি কোণ থার্টি ডিগ্রি সুতরাং এ সি বি কোণ সমান থার্টি ডিগ্রি এবং গাছটির উচ্চতা বি ইকুয়েল টেন মিটার এখন সি এর মান বের করতে হবে এসি বি কোণের আলোকে বি লম্ব সি ভূমি এখানে লম্বের দৈর্ঘ্য দেয়া আছে বিসি এর মান বের করতে হবে লম্ব আর ভূমির সাথে সম্পর্কিত টেন সুতরাং সি ত্রিভুজের টেন এ এসিবি কোনো সমান এ বি বাই বি সি টেন এসি বি কোণের মান টেন থার্টি ডিগ্রি এ বি এর মান টেন বি সি এর মান আমরা ধরেছি এক্স টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি ইকুয়েল টেন বাই এক্স আর গুণন করলে এক্স ইকুয়েল টেন রুট থ্রি এখন আমরা রুট থ্রি এর মান বসাই সুতরাং রুট থ্রি এর মান বসালে এক্স এর মান হবে সেভেন্টিন পয়েন্ট থ্রি টু জিরো ফাইভ সুতরাং গাছটি থেকে ওই স্থানের দূরত্ব সেভেন্টিন পয়েন্ট থ্রি টু জিরো ফাইভ মিটার প্রায় এটাই নিয়ে নিয় আনসার উনশলনী দশের বারো নং এইটিন মিটার দৈর্ঘ্য একটি মুই ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে টাওয়ারের ছাদ স্পর্শ করে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। মনে করি টাওয়ারের উচ্চতা বি ইকুয়েল এইচ মিটার একটি মই টাওয়ারের ছাদ এ বিন্দুতে স্পর্শ করে স্পর্শ বিন্দু এ মইয়ের দৈর্ঘ্য এ সি ইকুয়েল এইটিন মিটার এবং ভূমির সাথে এ সি বি কোণ সমান 45 ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করেছে অর্থাৎ এ সি কোন সমান 45 ফাইভ ডিগ্রি এখানে ময়ের দৈর্ঘ্য এ সি অতিভুজ এবং এসি বি মান দেয়া আছে বের করতে হবে দর্গ অর্থাৎ লম্ব এর মান নির্ণয় করতে হবে অতিভুজ ও লম্বের সাথে সম্পর্কিত সাইন সুতরাং ত্রিভুজ এর সাইন এ সি সমান লম্ব বাই অতিবুজ অর্থাৎ এবি বাই এসি সুতরাং সাইন এসি বি সমান ফর্টি ফাইভ ডিগ্রি মান আমরা মনে করেছি এইচ এসি এর মান এইটিন সাইন ফর্টি ফাইভ ইকুয়েল ওয়ান বাই আর গুণন করি এইচ রুট টু তাহলে এইচ ইকুয়েল এইটিন বাই রুট টু এখানে অনেকে ক্যালকুলেটরের সাহায্যে মান নির্ণয় করে সমাধান করবে যা গাণিতিকভাবে সঠিক নয় রুট টু এর মান কখনোই হরে বসানো যাবে না আমরা যা করতে পারি হর অলপকে আমরা রুট টু দ্বারা গুণ করতে পারি তাহলে কী হচ্ছে 18 রুট টু বাই রুট টু রুট টু এইচ equal 18 রুট টু বাই রুট টু রুট টু টু কাটাকাটি করলে এইচ ইকুয়েল নাইন রুট টু এখন আমরা রুট এর মান বসিয়ে নাইন দ্বারা গুণ করলে যা হয় তাই এইচের মান h এর মান হচ্ছে টুয়েলভ পয়েন্ট সামথিং সুতরাং টাওয়ারের উচ্চতা টুয়েলভ পয়েন্ট সেভেন টু এইট মিটার প্রায় এটাই নিয়ে নিউ আনসার অনুশীলনী দশের তেরো নম একটি গড়ের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে বিশ মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ থার্টি ডিগ্রি হলে গড়টির উচ্চতা নির্ণয় করে মনে করি গড়টির উচ্চতা এবি ইকুয়েল এইচ মিটার গড়টির ছাদ এ বিন্দু হতে সি বিন্দুর অবনতি কোন থার্টি ডিগ্রি এখন প্রশ্ন হচ্ছে অবনতি কোন কি ভূতলের সমান্তরাল রেখার নিচের কোন বিন্দু ভূ রেখার সাথে যে কোন উৎপন্ন করে তাকে অবনতি কোনো বলে সুতরাং ডি এ সি কোন সমান থার্টি ডিগ্রি এখানে এ সমান্তরাল বিসি এবং এসি তাদের ছেদক সুতরাং কোন ডি সি কোন সমান কোন এ সি বি কোণ সমান থার্টি ডিগ্রি এ বিন্দু হতে ভূতলস্থ সি বিন্দুর দূরত্ব টোয়েন্টি মিটার এখানে এ সি এর মান দেয়া আছে বের করতে হবে গড়ের উচ্চতা অর্থাৎ এ বি এর দৈর্ঘ্য তার মানে অতিবুজ দেওয়া আছে লম্ব বের করতে হবে তাহলে লম্ব আর অতিভুজের সাথে সম্পর্কিত সাইন সুতরাং এবিসি ত্রিভুজের সাইন এ সি বি কোন সমান এবি বাই এসি সুতরাং সাইন এ সি বি এর মান থার্টি ডিগ্রি সমান এ বি এর মান এইচ এসি এর মান টোয়েন্টি সাইন থার্টি ডিগ্রির মান হাফ সমান তাহলে এইচ বাই টোয়ান্টি তাহলে টু এইচ ইকুয়েল টোয়ান্টি সুতরাং এইচ ইকুয়েল দুই দিয়ে ভাগ করলে টেন সুতরাং গড়টির উচ্চতা হচ্ছে দশ মিটার এইটাই নিয়ে নিউ আনসার চিত্র অঙ্কনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে চিত্র অবশ্যই আনুপাতিক মাপে আঁকতে হবে থার্টি ডিগ্রির ক্ষেত্রে বমি লম্বের দ্বিগুণ হবে ফর্টি ফাইভ ডিগ্রি অঙ্কনের ক্ষেত্রে লম্ব ও ভূমি সমান হবে সিক্সটি ডিগ্রি অঙ্কনের ক্ষেত্রে লম্ব ভূমির দ্বিগুণ হবে চিত্র অঙ্কনের ক্ষেত্রে চাঁদা দিয়েও কোন আঁকা যাবে কোনগুলো সঠিক হলে বাহুগুলো অটোমেটিক সঠিক হবে অনুশীলনী দশের চোদ্দ নাম ভূতলের কোনো স্থান হতে একটি স্তম্ভের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি ওই স্থান থেকে পঁচিশ মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোন থার্টি ডিগ্রি স্তম্ভটির উচ্চতা কত আমরা মনে করি বি স্তম্ভটির উচ্চতা এইচ মিটার ভূতলের কোন স্থান সি বিন্দু হতে স্তম্ভটির শীর্ষের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি এবং সি বিন্দু হতে পঁচিশ মিটার পিছিয়ে ডি বিন্দুতে গেলে স্তম্ভটির শীর্ষের উন্নতি কোন থার্টি ডিগ্রি অর্থাৎ সি বিন্দু হতে ডি বিন্দুতে আমরা পঁচিশ মিটার পিছিয়ে গিয়েছি অর্থাৎ সিডি ইকুয়েল টোয়েন্টি ফাইভ মিটার স্তম্ভটির উচ্চতা এবি ইকুয়েল এইচ মিটার এই স্তম্ভটির পাদবিন্দু হতে সি বিন্দুর দূরত্ব আমরা জানি না আমরা মনে করি বিসি এর দূরত্ব এক্স মিটার সুতরাং বিডি ইকুয়েল বি সি প্লাস সিডি bc এর মান এক্স এবং CD এর মান টোয়েন্টি ফাইভ সুতরাং বিডি ইকুয়েল এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এখানে ABD ত্রিভুজের এ কোণ সমান থার্টি ডিগ্রি এখন ত্রিভুজ ABC টেন এ সি কোণ সমান বাই ভূমি অর্থাৎ AB বাই বিসি A, C, B কোনের মান টেন সিক্সটি ডিগ্রি এব এর মান এইচ বি সি এর মান এক্স আমরা জানি টেন সিক্সটির মান রুট থ্রি ইকুয়েল এইচ বাই এক্স সুতরাং আর গুণন করলে এইচ ইকুয়েল রুট থ্রি এ হচ্ছে এক নং এখন ত্রিভুজ ত্রিভুজের টেন এডিবি কোন সমান এবি বাই লম্বো বাই বুমি হচ্ছে বিডি টেন এডিবি কোন সমান টেন থার্টি ডিগ্রি এব এর মান এইচ এবং বিসি এর মান এক্স প্লাস টোয়েন্টি ফাইভ আমরা জানি টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল এইচ বাই এক্স এখন আমরা আর গুণন করি আর গুণন করলে রুট থ্রি এইচ ইকুয়েল এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এখন আমরা এক হতে এইচের মান বসাই রুট থ্রি এইচ এর মান হচ্ছে রুট থ্রি এক্স ইকুয়েল এক্স প্লাস টোয়েন্টি ফাইভ রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি এক্স মাইনাস এক্স ইকুয়েল টোয়েন্টি ফাইভ তার মানে টু এক্স ইকুয়েল টোয়েন্টি ফাইভ এক্স দুই দ্বারা ভাগ করলে 12.5 আমাদের বের করতে হবে স্তম্ভটির উচ্চতা অর্থাৎ এইচ মান বের করতে হবে এইচ আমরা জানি রুট থ্রি এক্স একে এক্সের মান বসিয়ে দেই সুতরাং এইচ ইকুয়েল রুট থ্রি মান হচ্ছে টুয়েলভ পয়েন্ট সুতরাং ক্যালকুলেশন করলে এইচ এর মান হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ জিরো সিক্স টু ফাইভ সুতরাং স্তম্ভটির উচ্চতা হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ওয়ান মিটার এইটাই নিয়ে নি আনসার উনসলী দশের পনেরো নাম কোনো নির্দিষ্ট স্থান থেকে একটি মিনারের দিকে ষাট মিটার এগিয়ে গেলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোন ফর্টি ফাইভ ডিগ্রি থেকে সিক্সটি ডিগ্রি হয় মিনারের উচ্চতা কত মনে করি বি একটি মিনার যার উচ্চতা এইচ মিটার কোনো স্থান থেকে অর্থাৎ সি বিন্দু থেকে মিনারের শীর্ষের উন্নতি কোণ ফর্টি ফাইভ ডিগ্রি এবং সি বিন্দু হতে ষাট মিটার এগিয়ে ডি বিন্দুতে গেলে ডি বিন্দু হতে মিনারের শীর্ষের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি সুতরাং সিডি সমান সিক্সটি মিটার এখানে ডিভি এর দৈর্ঘ্য কত আমরা তা জানি না আমরা মনে করি ডিবি ইকুয়েল এক্স মিটার বিসি যে কথা বিডি প্লাস সিডি একই কথা অর্থাৎ বিসি ইকুয়েল এক্স প্লাস সিক্সটি মিটার এবি মিনারের উচ্চতা কত সুতরাং এ ডি ত্রিভুজের টেন এডি বি কোন সমান লম্ব বাই এ বি বাই বিডি টেন এডি বি যে কথা টেন সিক্সটি ডিগ্রি একই কথা ইকুয়েল এবি সমান হচ্ছে এইচ আর বিডি সমান এক্স টেন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি ইকুয়েল এইচ আর গুণন করি এইচ ইকুয়েল রুট থ্রি এক্স এটাকে আমরা এক ধরছি এখন ত্রিভুজ এবিভুজের টেন এসি বি কন সমান লম্ব বাই তার মানে এবি বাই বি সি টেন যে কথা টেন ফর্টি একই কথা ইকুয়েল এর মান হচ্ছে এইচ বিসি এর মান হচ্ছে x প্লাস সিক্সটি টেন ফর্টি ফাইভের মান ওয়ান ইকুয়েল এইচ বাই এক্স প্লাস সিক্সটি আর গুণন করি তাহলে এইচ ইকুয়েল এক্স প্লাস সিক্সটি মান বসিয়ে দিই তাহলে কি হচ্ছে রুট থ্রি এক্স মাইনাস উভয় থেকে এক্স কমন নেই তাহলে কি হচ্ছে এক্স ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান ইকুয়েল সিক্সটি এক্স সিক্সটি বাই রুট থ্রি মাইনাস ওয়ান কেউ কেউ সাহায্যে সরাসরি এক্সের মান বের করবে যা করাটা ঠিক নয় আমরা যা করব তা হচ্ছে এক্স হরলপকে হরে যা থাকে তার উল্টুটা দিয়ে গুণ করব তার মানে রুট থ্রি মাইনাস ওয়ান আছে আমরা হরোলোপকে রুট থ্রি প্লাস ওয়ান দ্বারা গুণ করবো তাহলে কী হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান আসলে আমরা কি কিছু করছি কারণ রুট থ্রি প্লাস ওয়ান রুট রুট থ্রি প্লাস ওয়ান কাটাকাটি করলে ওই আগের লাইনটাই হচ্ছে তাহলে এক্সিকুয়েল

30 ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান এখন এক নঙে এক্সের মান বসিয়ে দেই ক্যালকুলেশন করলে এইচ ইকুয়াল ওয়ান হান্ড্রেড ওয়ান পয়েন্ট নাইন সুতরাং মিনারটির উচ্চতা হচ্ছে ওয়ান হান্ড্রেড মিটার প্রায় এটাই দশের এটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে সোজাসজি ঠিক অপর তীরে অবস্থিত এটি টাওয়ারের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি ওই স্থান থেকে ছিয়ানব্বই মিটার পিছিয়ে গেলে টাওয়ারের শীর্ষের উন্নতি কোন থার্টি ডিগ্রি টাওয়ারের উচ্চতা কত এবং নদীর প্রস্থ কত মনে করি এব একটি টাওয়ার এবং সি বিন্দু হতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি বি টাওয়ারের উচ্চতাকে আমরা এইচ মিটার ধরছি এবং নদীর বিস্তার বিসি মনে করছি বিসি ইকুয়েল এক্স মিটার এখন সি বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি সি বিন্দু হতে ছিয়ানব্বই মিটার পিছিয়ে ডি বিন্দুতে গেলে টাওয়ারের শীর্ষের উন্নতি কোন থার্টি ডিগ্রি সুতরাং সি বিন্দু হতে ডি এর দূরত্ব 96 মিটার এবং টাওয়ারের উচ্চতা আমরা জানি না টাওয়ারের উচ্চতাকে ধরলাম এইচ মিটার এবং নদীর বিস্তার বি সি ইকুয়েল এক্স মিটার সি বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ অর্থাৎ এ সি সমান সিক্সটি ডিগ্রি সি বিন্দু থেকে ছিয়ানব্বই মিটার পিছিয়ে ডি বিন্দুতে গেলে এ ডিবি সমান থার্টি ডিগ্রি সুতরাং বিডি ইকুয়েল বিসি প্লাস অর্থাৎ বিডি ইকুয়েল এক্স প্লাস সিক্স মিটার এখন ত্রিভুজ এব হতে পাই টেন এ সি সমান এবি বাই বিসি কোন যে কথা টেন সিক্সটি ডিগ্রি একই কথা এর মান এইচ বিসি এর মান এক্স টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি ইকুয়েল এইচ বাই এক্স আর করি এইচ ইকুয়েল রুট থ্রি এক্স এটাকে আমরা এক এখন ত্রিভুজ এব হতে পারি টেন এডি বি সমান বাই BD. টেন এডিবি যে কথা 30 ডিগ্রি একই কথা এর মান এইচ বিডি এর মান এক্স প্লাস নাইনটি সিক্স সুতরাং টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি ইকুয়েল এইচ বাই এক্স প্লাস সিক্স আর গুণন করি রুট থ্রি এইচ ইকুয়েল এখন এইচের মান এই রুট থ্রি এক্স বসিয়ে দিই তাহলে রুট থ্রি এইচের মান রুট থ্রি এক্স ইকুয়েল এক্স প্লাস নাইনটি সিক্স রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি এক্স ইকুয়েল এক্স প্লাস নাইনটি সিক্স থ্রি এক্স মাইনাস এক্স ইকুয়েল নাইনটি সিক্স টু এক্স ইকুয়েল নাইনটি সিক্স দুই দিয়ে ভাগ করলে এক্স ইকুয়েল এইট অর্থাৎ নদীর বিস্তার ফর্টি এইট মিটার এখন এক নঙে এক্সের মান বসালে এইচ মান বের হবে এইচ কি টাওয়ারের উচ্চতা সুতরাং এক নঙে এক্সের মান বসিয়ে পাই এইচ ইকুয়েল রুট ক্যালকুলেশন করলে এইচ এইটি তাহলে টাওয়ারের উচ্চতা হচ্ছে 83.138 মিটার এবং নদীর বিস্তার আটচল্লিশ মিটার এটাই নিয়ে নিউ আনসার দশের সতেরো নং সিক্সটি মিটার লম্বা একটি খুঁটি বেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে ভাঙা অংশের দৈর্ঘ্য কত আমরা মনে করি এবি খুঁটিটির উচ্চতা সিক্সটি ফোর মিটার খুঁটিটি ডি বিন্দুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে সি বিন্দুতে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করেছে অর্থাৎ বি সি ডি কোন সমান সিক্সটি ডিগ্রি মনে করি ভাঙা অংশ এ অথবা CD ইকুয়েল এক্স মিটার সুতরাং বিডি সমান 64 ফোর মাইনাস এক্স মিটার এখন ত্রিভুজ বি সিডি এর সিডি এর মান জানি এক্স মিটার এবং বিডিএর এর মান জানি 64 ফোর মাইনাস এক্স মিটার সাপেক্ষে সিডি হচ্ছে অতিভুজ এবং বিডি হচ্ছে লম্ব তাহলে লম্ব ও অতিভুজের সাথে কি সম্পর্কিত সাইন সুতরাং ডি ত্রিভুজের সাইন বি সি ডি কোণ ইকুয়েল লম্ব বাই অতিভুজ অর্থাৎ বি ডি বাই সি ডি বি ডি সমান সিক্সটি ডিগ্রি সুতরাং সাইন সিক্সটি ডিগ্রি ইকুয়েল বিডি এর মান হচ্ছে 64 ফোর মাইনাস এক্স এর মান হচ্ছে এক্স সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু ইকুয়েল সিক্সটি ফোর মাইনাস বাই এক্স আর ই গুণ করি রুট থ্রি এক্স ইকুয়েল সিক্সটি ফোর টু তার মানে ওয়ান টোয়েন্টি সুতরাং সাইড চেঞ্জ করি প্লাস টু ইকুয়েল ওয়ান টোয়েন্টি এইট এখন উভয় পক্ষ হতে এক্স কমন নেই এক্স কমন নিলে কি হচ্ছে রুট থ্রি প্লাস টু ইকুয়েল ওয়ান টোয়েন্টি এইট সুতরাং এক্স ইকুয়েল ওয়ান টোয়েন্টি বাই টু এখন হরে আমরা কখনও রুট রাখবো না হরে যা থাকে তার উল্টোটা দিয়ে গুণ করি তার মানে ওয়ান টোয়েন্টি এইট টু মাইনাস রুট থ্রি বাই টু প্লাস রুট থ্রি ইন্টু টু মাইনাস রুট থ্রি সুতরাং এক্স ইকুয়েল ওয়ান টোয়েন্টি এইট টু মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই টু স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার তার মানে এক্স ইকুয়েল 128, 2 এইট টু মাইনাস রুট বাই ওয়ান তার মানে এক্স ইকুয়েল ওয়ান টোয়েন্টি এইট ইন্টু টু রুট থ্রি এখন রুট থ্রির মান বসিয়ে ক্যালকুলেশন করলে এক্সের মান হচ্ছে থার্টি ফোর পয়েন্ট টু নাইন সেভেন সামথিং সুতরাং খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য থার্টি মিটার এটাই নিয়ে নেওয়া অনসার উনসলী দশের আঠারো নং এটি গাছ জ্বরে এমনভাবে ভেঙে গেল যে অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে থার্টি ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে বারো মিটার দূরে মাটি স্পর্শ করে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য কত মনে করি বি একটি গাছ যা জ্বরে বিন্দুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে বি বিন্দু হতে বারো মিটার দূরে সি বিন্দুতে মাটি স্পর্শ করে অর্থাৎ বিসি সমান বারো মিটার এবং বাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে অর্থাৎ বিডিসি কোন সমান তিরিশ ডিগ্রি এখন মনে করি বিডি ইকুয়েল এইচ মিটার এবং বাঙা অংশ এক্স মিটার তাহলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এবি ইকুয়েল বিডি প্লাস এডি অর্থাৎ বিডি এর মান এইচ এবং এডি মান এক্স তাহলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এইচ প্লাস এক্স মিটার এই এডি অংশটাই বেঙে বি বিন্দু হতে বারো মিটার দূরে সি বিন্দুতে পড়েছে তার মানে এডি যদি এক্স হয় সিডিও এক্স এখন বি সি ডি ত্রিভুজের টেন কোণ সমান লম্ববাই ভূমি তাহলে ডি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বি ভূমি হচ্ছে বিডি টেন বি সিডি কোন সমান থার্টি ডিগ্রি বিসি ইকুয়েল টুয়েলভ বিডি ইকুয়েল এইচ টেন থার্টির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি টুয়েলভ বাই এইচ সুতরাং এইচ ইকুয়েল আর করি টুয়েলভ ইন্টু রুট থ্রি তাহলে আমাদের এইচ এর মান অর্থাৎ বিডি এর মান বের হলো এখন আমাদের এক্সের মান বের করতে হবে আবার বিসিডি ত্রিভুজের সাইন বিডিসি কোন সমান তাহলে বিসি বাই সিডি বি সি ডি কোন সমান সাইন থার্টি ডিগ্রি বিসি এর মান হচ্ছে টুয়েলভ আর সিডির মান হচ্ছে এক্স সাইন থার্টির মান হচ্ছে হাফ ইকুয়েল টুয়েলভ বাই এক্স তাহলে এক্স ইকুয়েল টুয়েলভ ইন্টু টু সুতরাং এক্স ইকুয়েল টোয়েন্টি ফোর এক্সের মান হচ্ছে টোয়েন্টি ফোর সুতরাং এ বি কিংবা সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এইচ প্লাস এক্স এইচের মান বেরিয়েছে টুয়েলভ ইন্টু রুট থ্রি এক্সের মান বেরিয়েছে টোয়েন্টি ফোর সুতরাং সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য ফর্টি ফোর পয়েন্ট সেভেন এইট ফাইভ সুতরাং সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য ফর্টি ফোর পয়েন্ট সেভেন এইট ফাইভ এটাই নিয়ে নিও অনসার আজ এই পর্যন্তই পরবর্তী টিউটোরিয়ালে স্বাগতম